দলীয় কার্যক্রমে যোগদান করতে যাওয়ার সময় আলিপুরদুয়ারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ের গাড়ি ভাঙচুর করার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা। বিক্ষোভে উপস্থিত ছিলেন নদিয়া জেলা বিজেপির অবজারভার মাহফুজা খাতুন, নদিয়া উত্তর জেলার সভাপতি আশুতোষ পাল, নদিয়া উত্তরের যুব মোর্চার সভাপতি সৈকত সরকার সহ জেলার অন্যান্য নেতৃত্ববৃন্দ। এইদিন আলিপুরদুয়ারে দিলীপ ঘোষের কনভয়ের গাড়িতে হামলা চালানোর পাশাপাশি গাড়ি ভাঙচুরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। মূলত তারই প্রতিবাদে এইদিন কৃষ্ণনগরে পথ অবরোধ করেন নদিয়া জেলা বিজেপির কর্মী সমর্থকেরা। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। তার প্রতিবাদে নদিয়া জেলা উত্তরের আমাদের কর্মী কার্যকর্তারা এবং আমাদের জেলার রাজ্যের সহসভাপতি এখানকার পর্যবেক্ষক মাননীয় মাহফুজা খাতুন উপস্থিত আছেন, জেলা সভাপতি মাননীয় আশুতোষ পাল মহাশয়।